রাস্তা দিয়ে যেতে যেতে বৃষ্টিটা একটু ধরে একটু নিষিদ্ধ হয়েছে, কিন্তু বেশিক্ষণ তা টিকল না। হঠাৎ সামনে দেখতে পেল একটা বুড়ো বট গাছ, অনেকখানি জায়গা নিয়ে দৈত্যের মতো সে দাঁড়িয়ে আছে। উপায় না দেখে শঙ্কর ওই বুড়ো বটের নিচেই আশ্রয় নিল। একে তো এত দেরি, তার উপরে আবার ঝড় ঝড়,